নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত দিসওয়াদে। আপনারা আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আর বন্ধুরা, আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করবার জন্য। তো বন্ধুরা, আজকের রেসিপিটা একটু অন্যরকম, পুরনো কিন্তু নিউ স্টাইলে ওকে আমি সার্ভ করব। তো বন্ধুরা, রেসিপিটা হলো বেগুনের মাসাল্লাম। তো বেগুনের মাসাল্লাম আমরা তৈরি করব আজকের রেসিপি, আশা করি আপনাদের খুব ভালো লাগবে রেসিপিটা, আর খুব টেস্টফুল আর খুব ভালো লাগে খেতে। তো আপনারা সঙ্গে থাকুন, পাশে থাকুন, আমার ভিডিওটা দেখতে থাকুন। তো আপনারা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগছে। বন্ধুরা চলুন আজকের রেসিপি শুরু করা যাক। তো বন্ধুরা চলুন। তো বন্ধুরা, আমাদের বেগুনের মাসালাম করতে যা যা লাগবে আপনাদের দেখিয়ে দিই। বেগুন কেটে রেখেছি, আলু ছোটো ছোটো করে কেটে রেখেছি, একটু পরিমাণে পালং শাক, মূলো আর গাজর কেটে রেখেছি, আর টমেটো আর কাঁচা লঙ্কা। এবার বন্ধুরা, আমি বেগুন, আলু আর পালং শাক আর মূলো আর গাজরটাকে, যাবতীয় যত সরঞ্জাম আছে বন্ধুরা, সবগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। তো বন্ধুরা, আমি এর মধ্যে সব সবজিগুলো ম্যারিনেট করে নেব। এর মধ্যে আছে বন্ধুরা সব সবজি আছে, যেমন বেগুন, আলু, তারপরে মূলো, গাজর, তারপরে একটু পরিমাণে পালং শাক, টমেটো আর কাঁচা লঙ্কা। তো এটাকে প্রথমে আমি এর মধ্যে দেব, নুন দিয়ে দেবো একটু পরিমাণ, এক চামচ হলুদ দিয়ে দেব, জিরে গুঁড়ি দিয়ে দেব, একটু ধনে গুঁড়ি দিয়ে দেব, কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিয়ে দেব, গোলমরিচ পাউডার দিয়ে দেব, সামান্য পরিমাণে হিং দিয়ে দেবো বন্ধুরা, তাতে স্মেলটা আর টেস্টটা একটু বাড়বে। এবারে এটাকে মেখে নেবো বন্ধুরা। তাই এটাকে আমরা এবারে চাপাবো, তেজপাতা, গোটা জিরে, রাঁধুনি আর পাঁচফোড়ন দিয়ে দেবো। এবার বন্ধুরা, আমরা যে সবজিটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই সবজিটা এর মধ্যে দিয়ে দেবো। এবারে বন্ধুরা এটা ঝাঁকিয়ে দেওয়া, ঝাঁকিয়ে নিলাম বন্ধুরা। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা বন্ধুরা কমেন্ট করুন, কমেন্ট করে জানান আমার ভিডিও কেমন হচ্ছে, আর কী কী আপনাদের রেসিপি দেখবার ইচ্ছে আছে আপনারা বলুন, আমি দেখাবো। তো বন্ধুরা, এর মধ্যে এবারে আর কিছু দেবার নেই, একটু সামান্য পরিমাণ নুন অ্যাড করে দেবো, আর একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো। তো বন্ধুরা, চিনি দিয়ে দিলাম, একটু নুন অ্যাড করে দেবো বন্ধুরা, বড় চামচের হাফ চামচ লবণ দিয়ে দিই। এবার বন্ধুরা একটু ঝাঁকিয়ে নিই, নুন আর চিনিটা মিক্স হয়ে যাবে। এর মধ্যে এবারে আমরা জল অ্যাড করে দেবো। তো বন্ধুরা, এটা সবথেকে সহজ আর সবথেকে টেস্টফুল লাগে এই এই সবজিটা খেতে। তো আপনারা ঘরে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। আপনারা যদি রুটির জন্য বানান তাহলে একটু সামান্য পরিমাণে কম জল দেবেন, আর যদি ভাতের জন্য বানান তাহলে একটু সামান্য পরিমাণে জল বেশি দেবেন। তো বন্ধুরা, আমি জল বেশি দেবো কারণ আমি ভাতের জন্য বানাচ্ছি। ব্যাস বন্ধুরা, আর কিছু দেবার নেই। এবারে এটাকে একটু নেড়ে নেবো, সব সবজিগুলো ভালোভাবে বসিয়ে দেবো বন্ধুরা, যাতে প্রেশার কুকারে এটাকে 5 থেকে 7 মিনিটের মতো সিজতে দেবো, ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, ঢাকা দিয়ে দিলাম, এবারে এটাকে 7 থেকে 8 মিনিটের মতো সেদ্ধ হোক, তারপরে আপনাদের দেখাবো সবজিটা কেমন হয়েছে।
এই দেখুন বন্ধুরা, আমার বেগুনের মশলা তৈরি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তো আপনাদের এই জন্য দেখালাম, প্রেসার কুকার করেছিলাম সেই জন্য দেখাতে পারিনি। আমার বেগুনের মশলা সবজি রেডি হয়ে গেছে, এই দেখুন বন্ধুরা খুব সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। আমার মনে হচ্ছে খেতে খুব টেস্টি লাগবে, খুব ভালো লাগবে, খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। তো বন্ধুরা, আজকে আপনাদের যে রেসিপিটা দেখিয়েছিলাম বেগুনের মাসাল্লাম, তো বেগুনের মাসাল্লাম পুরোপুরি রেসিপিটা আজকের ভেজ ভেজ ছিল। তো আপনারা যারা ভেজ পছন্দ করেন তাদের জন্য একদম কি বলবো সুপার হিট, আপনারা ট্রাই করতে পারেন। আমি তো মানে আর কি মানে মানে সহ্য করতে পারছি না, এত মানে সেন্ট উঠছে সবজিটার। তো বন্ধুরা, বেশি দেরি করতে পারবো না আর, কেননা মানে টেস্ট দেখে লোভ লাগছে। তো বন্ধুরা চলুন দেখে নিই আজকের আইটেমগুলো কী কী আছে। তো চলুন বন্ধুরা দেখে নিই। বেগুনের মাসাল্লাম, বাঁধাকপির তরকারি, ডাল, দই, আলু ভাজা আর ভাত। তো বন্ধুরা, আপনারা জানাবেন আমার রেসিপিটা কেমন লাগলো আপনাদের। আপনারা এই রেসিপিটা বেগুনের মাসাল্লাম বাড়িতেও ট্রাই করতে পারেন, খুব ভালো লাগবে খেতে। আর চ্যানেল বলুন কিংবা পেজ বলুন, আমার চ্যানেল পেজটা দি স্বাদ, আপনারা দেখুন, ভিডিওগুলো লাইক করুন, ফলো করুন। আর ইউটিউব চ্যানেলে আমার আছে ঘর দি স্বাদ, তো আপনারা ওখানেও এই ভিডিওগুলো দেখতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো দেখতে থাকুন। আর সবাই ভালো থাকুন, আনন্দতে থাকুন। আমি আমার ব্লগ এখানে শেষ করছি বন্ধুরা, আপনারা ভালো থাকবেন। জয় হিন্দ।